আজকে আপনাদের জন্য একটা সম্পূর্ণ বাঙালি ভেজ থালি রেসিপি নিয়ে ডিটেলস ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বন্ধুরা। তো আজকে যে ভেজ থালিটা আছে তাতে আমি অনেক কিছু রান্না করেছি, তো চলুন একে একে সমস্ত রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। তো প্রথমেই আমার যেটা ছিল সেটা হচ্ছে সবজি ডাল। তো সবজি ডালের জন্য আমি এখানে নিয়েছিলাম মুগ ডাল। মুগ ডালটা আমি ভালো করে শুকনো কলায় ভেজে নিয়ে তারপর সেটাকে ধুয়ে নিয়েছি, নিয়ে সেটাকে জল দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। খুব ভালো করে সিদ্ধ করার পর তাতে ফের আবার আমি গরম জল অ্যাড করেছি এবং ডালটাকে ফুটতে দিয়েছি। এবং এই স্টেজে আমি এই ডালের মধ্যে একটু সামান্য হলুদ আর সবজির মধ্যে কড়াইশুঁটিটা আমি এখানে ডালের মধ্যে অ্যাড করে দিয়েছি, কারণ কড়াইশুঁটিটা সিদ্ধ হতে একটু টাইম লাগে। তো কড়াইশুঁটিটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দুটো তিনটে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো, দিয়ে ডালটাকে এইভাবে সিদ্ধ হতে দেবো। তো এদিকে আমার ডালের প্রিপারেশান হচ্ছে, তো পাশে আমি কী করবো আর সমস্ত যে সবজিগুলো আছে সেগুলোকে আমি একে একে ভেজে নেবো। এইখানে আমি একটু ডালের মধ্যে চিনি আর একটু নুন অ্যাড করে দিলাম, যেহেতু এটা নিরামিষ সবজি ডাল একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। তো আপনারা যদি চিনি প্রেফার না করেন তো অবশ্যই চিনিটাকে স্কিপ করে দিতে পারেন। তো এবারে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি ডালটাকে চাপা দিয়ে দিলাম এবং ডালটা ডালটার মতো ফুটতে দিলাম। তো এদিকে আমি প্যানে তেল দিয়ে নিলাম, যেহেতু সবজিগুলোকে আমার ভাজতে হবে। তো সবজির মধ্যেই আমি প্রথমে এখানে নিয়েছিলাম গাজর। গাজরটাকে এরকম ছোটো ছোটো কিউব শেপে আমি কেটে নিয়েছি, দিয়ে অল্প একটু নুন অ্যাড করলাম গাজরের সাথে, দিয়ে গাজরটাকে ভালো করে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিলাম যাতে এটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো গাজরটা হালকা ব্রাউন করে ভাজার পর আমি এটাকে তুলে নেবো একটা বাটিতে, এবং নেক্সট এর মধ্যে আমি অ্যাড করবো ফুলকপি। ফুলকপিটাও কিন্তু আমি ছোট্ট করে কেটে নিয়েছি, খুব বেশি বড় রাখিনি, কারণ একটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো তো ফুলকপির মধ্যে একটু নুন দিয়ে দিলাম, নুন দিলে সবজিটার মধ্যে নুনটাও চলে যাবে এবং ভাজাটাও ভালো হয়। তো দেখুন ফুলকপিটাও বেশ ব্রাউন হয়ে ভেজে গেছে এবং এটাও তুলে নিলাম। নেক্সট এরম ছোটো ছোটো করে আমি বিনস কেটে নিয়েছি, বিনসটাকেও অল্প নুন দিয়ে আমি ভেজে নিলাম এবং একটা বাটিতে তুলে নিলাম। যেহেতু সবজি ডাল এতে একটু কাজু কিশমিশ দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমি এখানে কাজুগুলো মাঝখানে করে ভেঙে নিয়েছি এবং কিশমিশগুলো দিয়ে আমি ভালো করে এটাকে হালকা ব্রাউন করে ভেজে নিলাম, নিয়ে এটাকেও তুলে দিলাম। এবারে কী করবো, সমস্ত এই ভাজা সবজি এবং কাজু কিশমিশগুলো আমি সিদ্ধ ডালের মধ্যে অ্যাড করে দিলাম। তো এই মোটামুটি সব কিছু প্রিপারেশান রেডি। এবার ডালটা জাস্ট আমি ফোড়ন দেবো। তো ফোড়নের জন্য আমি কী করবো, এই একই প্যানের মধ্যে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা আমি দিয়ে দেবো। আমি যেহেতু ফোড়নগুলো একটু ছাঁকনিতে ফেলে ধুয়ে নিতে প্রেফার করি, তাই ধুয়ে নেওয়ার পর আমি শুকনো কড়া এটাকে দিয়ে জলটাকে জাস্ট একটু ড্রাই করে নিলাম, নিয়ে তারপর তাতে তেল অ্যাড করেছি। তো ফোড়নগুলো ভেজে যাওয়ার পর আমি টমেটো দিলাম, টমেটোর মধ্যে একটু নুন দিয়ে টমেটোটা সফট হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা এবং একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো। এখানে আর হলুদ দিলাম না, কারণ আগেই আমি ডালে হলুদ দিয়ে দিয়েছি, আর নিরামিষ তরকারিতে কিন্তু খুব বেশি হলুদ ভালো লাগে না। তো ফোড়নটা আমার রেডি, এবার ডালটা ঢেলে দিলাম, দিয়ে একটু জাস্ট ফুটে উঠবে আমি তাতে একটু ঘি দিয়ে নামিয়ে নেবো। তো ডালটা একটু ফুটে উঠুক ততক্ষণ আমি এটাকে একটু চাপা দিয়ে দিই। ব্যাস আমার ডাল রেডি, এতে একটু ঘি দিয়ে দিলাম, আমার সবজি ডাল কিন্তু একদম এই সবজি ডালের কনসিস্টেন্সিটা কিন্তু এরকম সেমি লিকুইড হবে, খুব বেশি পাতলা হবে না, খুব বেশি ঘনও হবে না। এবার নেক্সট আমার প্রিপারেশান হচ্ছে ছানার ডাল। তো তার জন্য আমি বাড়িতেই ছানাটা কাটিয়ে নিয়েছি, নিয়ে সেটাকে আমি গরম ছানাকে কিন্তু ছাঁকনিতে ফেলে আমি ড্রাই করে নিয়েছি। গরম ছানা যদি ছাঁকতে দেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়িটা ড্রাই হয়ে যায়। ছানাটা যত ড্রাই হবে তত কিন্তু আপনার ছানার বলগুলো কিন্তু সুন্দর হবে। তো এখানে আমি ছানার মধ্যে নিয়ে নিয়েছি নুন, চিনি, একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু ময়দা। ময়দা বন্ধুরা কিন্তু আপনারা যতটা পারবেন কম দেবেন, ময়দা বেশি পড়ে গেলে কিন্তু বলগুলো হার্ড হয়ে যায়, সফটনেসটা চলে যায়। তো এবার আমি এটাকে ভালো করে মেখে নিলাম, নিয়ে একটা ভালো ডো তৈরি করে নিলাম এবং এর থেকে আমি ছোটো ছোটো বল শেপ দিয়ে ছানার বলগুলোকে গড়ে নেবো। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন। তো দেখুন এইভাবে আমি ছানার বলগুলোকে গড়ে নিলাম। এবার এগুলোকে ভাজতে হবে, তার জন্য আমি ফার্স্টে কড়াটা ভালো করে গরম করে নিলাম, নিয়ে তাতে তেল দিয়েছি। কড়া কিন্তু ভালো করে গরম করতে হবে না তো ছানা কিন্তু আটকে যেতে পারে। একটু হালকা ময়দা কোট করে নিয়েছি, ছানার বলগুলো গোল্ডেন করে ভেজে তুলে নিলাম। নিয়ে এবার ডাল্লার জন্য আমি ফোড়নে দিলাম দুটো এলাচ, একটু দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার ফোড়নগুলো ভালো ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে আলু দিয়ে দিলাম, আলুটাকে একটু ব্রাউন করে ভেজে নেব।
তো দেখুন আলুগুলো ভালো করে ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি অ্যাড করব টমেটো। টমেটো সবসময় আমি কিন্তু দানা ছাড়া দিতে প্রেফার করি। এবার টমেটো দেওয়ার পর একটু টমেটোর ওপর নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়িটা সফট হয়ে যায়। নেক্সট দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। এটা একটু ভাজা ভাজা হয়ে গেল। এবার আমি এতে দিলাম অল্প করে একটু হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এক পিঞ্চ হিং, তার সঙ্গে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেবো। তার জন্য আগে আমি একটু গরম জল অ্যাড করবো। একটু জল দিয়ে মশলাগুলো ভাজলে কী হয়, মশলাগুলো পুড়ে যায় না। এবার নেক্সট আমি এখানে একটা পেস্ট অ্যাড করছি, যেটার মধ্যে আছে কাজু, চারমগজ আর কিশমিশ। এটা ভালো করে আমি পেস্ট করে নিয়ে এটা 2 টেবিল স্পুন অ্যাড করেছি। এটা দিলে কিন্তু ছানা ডালার টেস্টটা দারুণ হয়। এবার এতে আমি যে কড়াইশুঁটিগুলো অ্যাড করলাম এগুলো একটু হালকা নেড়ে নেবো, নিয়ে এবার এতে জল দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু কড়াইশুঁটি বদলে ক্যাপসিকামও দিতে পারেন, সেক্ষেত্রে ক্যাপসিকামটা আগে ভেজে নিয়ে লাস্টে অ্যাড করবেন। তো একটু ফুটে গেছে, আমি এতে দিয়ে দিলাম চিনি। আমি অবশ্যই সমস্ত নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি প্রেফার করি, তাই চিনি দিলাম, নুন দিলাম, এবং এর মধ্যে আমি 2 কাঁচা লঙ্কাও ভেঙে দিয়ে দেবো। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও আলাদা করে বা অন্যান্য গুঁড়ো লঙ্কা বেশিও দিতে পারেন। তো দেখুন আমার আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এতে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম এবং ছানার বলগুলো কিন্তু একদম লাস্টে অ্যাড করবো। আগে অ্যাড করলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে, কারণ এগুলো খুব নরম। তো ছানার বলগুলো অ্যাড করে একটু চাপা দিয়ে আমি জাস্ট ফুটে উঠবে আমি আমার তরকারি কিন্তু হয়ে যাবে। তো নামানোর আগে আমি এতে একটু ঘি দিলাম, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। আর যদি ক্যাপসিকাম দেন তাহলে ভাজা ক্যাপসিকাম এই স্টেজে অ্যাড করবেন, করে একটু স্ট্যান্ডিং টাইম দিলে কিন্তু দারুণ খেতে হয়। তো আমার ছানার ডালনাও কিন্তু রেডি। এবার নেক্সট আইটেমের জন্য চলুন যাওয়া যাক। তো এটা আমি করছি ফুলকপি আলু পোস্ত। তার জন্য ফুলকপিগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, নিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ফুলকপিটাকে ভেজে আমি আলাদা পাত্রে তুলে নিলাম। এবার ওই তেলে আমি ছোটো ছোটো করে কাটা ডুমো আলু দিয়ে দিলাম। তো আলুটাকে একটু ভালো করে ভেজে নিলাম, নিয়ে তাতে টমেটো দিলাম। টমেটোর ওপর একটু নুন দিয়ে টমেটোটাকে সফট হওয়ার জন্য ভাজতে দিলাম। নেক্সট আমি এখানে পোস্ত গুঁড়ো অ্যাড করেছি। আপনারা চাইলে কিন্তু পোস্ত বাটাও অ্যাড করতে পারেন, তাতে 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলে আরও ভালো। তো পোস্তটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি তাতে একটু সামান্য হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিলাম। পোস্ত কিন্তু বেশি হলুদ ভালো লাগে না, দিয়ে আমি ভাজা ফুলকপিগুলোকে অ্যাড করে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে গরম জল অ্যাড করছি। খুব সামান্য জল দেবেন, কারণ আলুটাও ছোটো ছোটো করে কাটা প্রায় ভাজা হয়ে গেছে, ফুলকপিটাও ভাজা হয়ে গেছে। ফুলকপি কিন্তু খুব বেশি সিদ্ধ হয়ে গেলে ফুলকপি পোস্ত ভালো লাগে না, আর এটা ড্রাই ড্রাই খেতে ভালো লাগে। তো আমি এতে 2 কাঁচা লঙ্কা অ্যাড করে চাপা দিয়ে দেখুন আমার আলু ফুলকপি খুব ভালো করে কুকো হয়ে গেছে, জলও শুকিয়ে গেছে এবং শুকনো শুকনো দারুণ লাগে খেতে। ফুলকপিগুলোও দেখুন কিন্তু একদম ঘেঁটে যায়নি, এই টেক্সচারটা রাখার চেষ্টা করবেন। তো আমার ফুলকপি পোস্ত রেডি, আমি এটা তুলে নিলাম। প্রত্যেকটা প্রিপারেশন কিন্তু খুব টাইম টেকিং নয়, খুব তাড়াতাড়ি চটপট কিন্তু হয়ে যায় যদি জোগাড় থাকে আপনার। এবার নেক্সট আমি করছি শিমের ঝাল। তো শিমের ঝালের জন্য আমি এখানে নুন আর হলুদ দিয়ে শিমটাকে আগে ভালো করে মাখিয়ে নিলাম। এখানে শিমটা কিন্তু আমি বড় বড় গোটাই রেখেছি, শুধু জাস্ট এন্ড দুটো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। তো নুন হলুদ মাখিয়ে আমি এখানে একটা গরম প্যানে তেল নিয়ে নিয়েছি এবং শিমগুলোকে একটু চাপা দিয়ে হালকা নরম করে আমি ব্রাউন ব্রাউন করে ভেজে নেবো। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি ভাবতে পারিনি এতগুলো রান্না আমি একসঙ্গে করতে পারবো। তো যাই হোক, আমার করার পর খুব রিল্যাক্স লাগলো, কিন্তু ফার্স্টে আমি খুব টেনশান করছিলাম। কিন্তু এক্ষেত্রে বলতেই হবে আমার হাজবেন্ড আমাকে রান্নায় যেমন হেল্প করেছে, তেমন কিন্তু ভিডিওতেও আমাকে খুব মানে সমানভাবে হেল্প করেছে। তো দেখুন আমার শিমগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি শিমের ঝালের জন্য যে ফোড়নটা ইউজ করবো সেটা হচ্ছে কালো জিরে। তো তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে এতে আমি ছোটো ছোটো করে কাটা টমেটো দিয়ে টমেটোর মধ্যে একটু নুন দিয়ে টমেটোটাকে সফট হওয়ার জন্য একটু ভাজতে দিলাম। এই শিমের ঝালে কিন্তু আপনারা শিমের বদলে ঢেঁড়স, পটল, বেগুন যা কিছু ইউজ করতে পারেন, একই প্রসেস, দারুণ খেতে লাগে। তো তারপর আদা কাঁচা লঙ্কা বাটা অল্প করে একটু দিয়ে দিলাম, একটু হিং অ্যাড করলাম, তারপর একটু পোস্ত গুঁড়ো দিলাম। তো এই সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেবো। নিয়ে সেই পেস্ট, কাজু, কিশমিশ আর চারমগজের পেস্ট আমি 2 চামচ মতো দিয়ে দিলাম। এই পেস্টটা না দিলে কিন্তু শিমের ঝালের টেস্টটা আসবে না, এটা একবার দিয়ে ট্রাই করে দেখতে পারেন, দারুণ লাগে। তো আমি মশলাটা দিয়ে হালকা একটু নেড়ে নেবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। নেক্সট আমি এতে অল্প করে একটু হলুদ দিলাম, একটু সামান্য জিরে গুঁড়ো দিলাম আর একটু গুঁড়ো লঙ্কা। ব্যাস, এখানে কিন্তু আমি একটু ছানার জল অ্যাড করেছি। এখানে আপনাদের বলে রাখবো, যে কোনো নিরামিষ তরকারিতে যদি আপনার কাছে ছানার জল থাকে, যদি অল্প করে একটু দেন, সেই তরকারির টেস্ট কিন্তু আলাদা হয়ে যায়। তবে হ্যাঁ, মনে রাখবেন খুব বেশি দিলে কিন্তু, যেহেতু এতে লেবু দিয়ে কাটানো তো টক হতে পারে, সেটা মাথায় রেখে অল্প করে দিতে পারেন। তো নেক্সট আমি একটু গরম জল আর একটু অ্যাড করলাম, করে গ্রেভিটা ফুটতে দিলাম। দেখুন গ্রেভি কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে। এবার আমি ভাজা শিমগুলো
তো অ্যাড করে দিলাম শিম, কিন্তু বেশি কুক হওয়ার দরকার নেই, অলরেডি ভাজা শিম কুক হয়ে গেছে। তো এতে আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করলাম, করে জাস্ট 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করলেই কিন্তু আমার শিমের ঝাল রেডি। এটাও কিন্তু শুকনো শুকনো হোক, খেতে খুব ভালো লাগে, তাই খুব বেশি জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। তো দেখুন আমার শিমের ঝাল একদম রেডি, ড্রাই ড্রাই, গরম গরম ভাতের সঙ্গে এই শুকনো শুকনো শিমের ঝাল কিন্তু দারুণ। আমি একটু মিষ্টি দিলাম, একটু নুন দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে শিমের ঝালটাকে এবার আমি কিন্তু সার্ভ করে দেবো। তো দেখুন খুবই লোভনীয় লাগছে শিমের ঝালটা, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এর জায়গায় বেগুন বা পটল বা ঢেঁড়স দিয়ে ট্রাই করতে পারেন, দারুণ একটা প্রিপারেশান। এবার নেক্সট প্রথম পাতে দেবো বেগুন ভাজা, আমি কিন্তু এটা লাস্টে ভাজছি কারণ এটা গরম গরম খেতেই ভালো লাগে। তো বেগুনগুলো আমি এরকম চাকা চাকা করে কেটে নিয়েছি, নিয়ে তাতে একটু নুন, একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি বেগুনগুলো ভালো করে কিন্তু মাখিয়ে নিলাম। এখানে আমি বেগুনের ছালে সর্ষের তেল ইউজ করছি, সর্ষের তেলে বেগুন ভাজা আমার মা সবসময় বলে দারুণ লাগে। তো কাঁচা সর্ষের তেলের মধ্যে আমি বেগুনগুলোকে ছেড়ে দিলাম, দিয়ে এটাকে একটু ঢেকে ঢেকে আমি ভেজে নিলাম। নামানোর আগে একটু আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আমার বেগুন ভাজা রেডি। তো চলুন এবার নেক্সট প্রিপারেশন কি দেখা যাক। তো নেক্সট আমি এবার করছি, এখানে আমি ডালের সঙ্গে একটা আলু ভাতে সার্ভ করব। তো আলু ভাতের জন্য আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি আগে, এখানে আমি একটু শুকনো লঙ্কা ভেজে নিয়েছি সর্ষের তেলের মধ্যে, তার সঙ্গে কিন্তু আমার মার ঘরে হাতে বা নিজের হাতে বানানো বড়ি, মটর ডালের বড়িটা ভেজে নিলাম। এই শুকনো লঙ্কার মধ্যে একটু নুন দিয়ে শুকনো লঙ্কাটাকে ভালো করে গুঁড়িয়ে নিলাম, বড়িটাকে আমি গুঁড়িয়ে নেব, নিয়ে এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আলুটাকে মাখাবো। এটা কিন্তু দারুণ টেস্ট হয়, আপনারা যদি এতদিন অবধি না খেয়ে থাকেন তবে একবার খেয়ে দেখুন। কিন্তু একটা কথা, এই বাড়ির এই হাতের বানানো বড়ি ছাড়া কিন্তু এর টেস্টটা কিন্তু এরকম আসবে না। তো আলু ভাতটা আমি মাখিয়ে নিলাম এবং সেটাও আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম। এটা ডালের সঙ্গে প্রথম পাতে বেগুন ভাজার সাথে সার্ভ হবে। এবার নেক্সট হচ্ছে আমি করছি পেঁপের প্লাস্টিক চাটনি। তো তার জন্য আমি প্রথমে প্যানে জল নিয়ে নিলাম, জলের মধ্যে একটু নুন দিয়ে আমি পেঁপেটাকে এরকম গ্রেট করে কেটে নিয়েছিলাম। তো পেঁপেটা সিদ্ধ হতে দিলাম, দেখুন আমার পেঁপে কিন্তু ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার জলটাকে আমি ঝাড়িয়ে নেব, নিয়ে এবার সেই পেঁপেটা ঝাড়িয়ে নেওয়ার পর কড়া প্যানের মধ্যে অ্যাড করে দিলাম। এর মধ্যে এবার আমি দেব চিনি আর একটু গুঁড়ো দিয়েছিলাম, গুড়টা দেওয়া দেখানো হয়নি। তো চিনি পরিমাণ চিনি আর গুড় দিয়ে আমি পেঁপেটাকে ভালো করে ড্রাই করে নিয়েছি, তার মধ্যে একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম এবং নামানোর আগে একটু এর মধ্যে লেবুর রস ছড়িয়ে দেবো টকের জন্য। এটাও কিন্তু খেতে ভালো লাগে, আমার একটু ড্রাই ড্রাই হয়েছে, আপনারা চাইলে একটু সেমি লিকুইডও রাখতে পারেন, সেটাও ভালো লাগে। তো আমার পেঁপের চাটনিও রেডি। তো ভাবতে পারিনি প্রথমে শুরু করার সময় যে আমি পুরোটা কমপ্লিট করতে পারবো, কিন্তু পেরেছি, সেটা আমার হাজবেন্ডের হেল্প নিয়েই পেরেছি। নেক্সট হচ্ছে এটা আমি করছি একটা ডেজার্ট আইটেম, যেটাকে অনেকে বলে শাহী টুকরা, অনেকে অনেক নামে বলে। তো তার জন্য আমি প্যানে দুধটা গরম হতে দিলাম এবং অল্প হালকা উষ্ণ গরম দুধ নিয়ে আমি এ করলাম, এর মধ্যে 2 চামচ কাস্টার্ড পাউডার গুলে নিলাম। এবার এই কাস্টার্ড পাউডারটাকে কী করবো, আমি আমার ফুটন্ত দুধের মধ্যে অ্যাড করে দিলাম যাতে এটা একটু ঠিক হয়। এবার নেক্সট আমি এর মধ্যে অ্যাড করব চিনি, আপনারা আপনাদের টেস্ট মতো চিনি অ্যাড করবেন, আমি একটু অল্প পরিমাণেই চিনি অ্যাড করেছি কারণ খুব বেশি মিষ্টি ভালো লাগে না। তো দুধ তো ওদিকে আমার প্রিপেয়ার হয়ে গেছে, এদিকে আমি এবার ব্রেডগুলোকে ভেজে নেব। তার জন্য আমি তেল দিলাম, তেলের মধ্যে আমি একটু ঘি অ্যাড করলাম, আপনারা চাইলে কিন্তু পুরো ঘিতেও করতে পারেন, তাতে টেস্ট আরও ভালো হবে। আর আমি ব্রেডগুলোকে কিন্তু এবার সাইড বাদ দিয়ে ট্রায়াঙ্গুলার শেপে কেটে নিয়েছি। তো সেখানে এবার ওই তেল আর ঘিয়ের মধ্যে ব্রেডগুলোকে আমি এরকম ক্রিস্পি করে ভেজে নিলাম, নিয়ে এবার একটা পাত্রে যেটাতে আমি সার্ভ করব তাতে ব্রেডগুলোকে ফার্স্টে সাজিয়ে নিলাম। নেক্সট উপর থেকে আমি গরম গরম কাস্টার্ডের দুধটা আমি দিয়ে দিলাম। আপনারা কিন্তু এটা মাথায় রাখবেন, যখনই খাবেন তখনই এটা এইভাবে সার্ভ করবেন, নাহলে কিন্তু ব্রেডটা কিন্তু ক্রিস্পিনেস চলে যাবে, সগি হয়ে যাবে, তাতে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। উপর থেকে একটু কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম, ব্যাস আমার ডেজার্টও রেডি। তো মোটামুটি সব প্রিপারেশন রেডি, এবার প্লেটিংয়ের পালা। তো এরকম ছোটো ছোটো বাটিতে আমি সমস্ত আইটেমগুলো অল্প অল্প করে তুলে নিলাম, নিয়ে এবারে আমি সার্ভ করে দেবো। তো আপনাদের আমার এই রেসিপিগুলো কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনারা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, এটা কিন্তু আমার ক্ষেত্রে খুব হেল্পফুল হবে। তো দেখুন আমি ফার্স্ট পাতেই বেগুন ভাজা, তার সঙ্গে আলু সিদ্ধ মাখা, ডাল, ফুলকপি পোস্ত, শিমের ঝাল, ছানার ডাল্লা, চাটনি,
নেক্সট এঁকেছি দই, এটা অবশ্যই আমি বাড়িতে বানাইনি, এটা আমি দোকান থেকে কিনে এনেছি। নেক্সট হচ্ছে ব্রেডের মিষ্টিটা, পাঁপড় ছেঁকা আর তার সঙ্গে আইসক্রিম। তো আমার থালিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন, এবং যদি কোনো রেসিপি ট্রাই করে থাকেন তো আমাকে লিখে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্ত, বাই।